আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আসলে ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি এখন বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ এখন আমি সাউথ কোরিয়াতে লেখাপড়া করার জন্য অবস্থান করছি। জানুয়ারির 23 তারিখে আমার ভিসা অ্যাপ্রুভ হয়েছিল এবং ফেব্রুয়ারির 11 তারিখে আমি আলহামদুলিল্লাহ সাউথ কোরিয়াতে এসে পৌঁছাইছিলাম। আসলে লাইভ ভিডিও করার অভ্যাস আমার নাই, এজন্য হয়তো ভিডিওটা খুব খারাপ হতে পারে, তার জন্য আগে থেকে আমি সরি বলছি। আমি মূলত থাকি জঞ্জু শহরে এবং জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্যই আসছি। তো হঠাৎ একটা কাজে আমি একটা গ্রামের ভিতর আসছি, একটা পাহাড়ি গ্রাম। তো হঠাৎ সুযোগ পেয়ে গেলাম ভিডিওটা ধারণ করার, তাই ভিডিওটা শুরু করলাম। আস্তে আস্তে আশা করি লেখাপড়ার বিষয়ে সব প্রকার ভিডিও আপনারা পাবেন, আবার সব প্রকার আপডেট পাবেন লেখাপড়ার বিষয়ে, ইউএসএর বিষয়ে, সাউথ কোরিয়ার বিষয়ে এবং অন্যান্য দেশের বিষয়ে। নতুন দেশ, নতুন জায়গা, অনেক ব্যস্ততায় সময় যাচ্ছে, এজন্য মূলত ভিডিও করতে পারছি না বা ভিডিও আপলোড দিতে পারছি না। অনেক ভিডিও আছে কিন্তু আপলোড দেওয়ার সুযোগ হচ্ছে না। আশা করি আস্তে আস্তে আপনারা খুব ভালো ভালো ভিডিও পাবেন। অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন, বিশেষ করে সাউথ কোরিয়ার বিষয়ে, কিভাবে সাউথ কোরিয়াতে লেখাপড়া করতে আসবেন, সাউথ কোরিয়ার অন্যান্য সকল বিষয়ে, যে লেখাপড়ার পাশাপাশি কীভাবে কাজ করতে পারবেন, ফ্যামিলি সাপোর্ট এবং অন্যান্য সকল বিষয়ে আপনারা আশা করি ভালো ভালো ভিডিও পাবেন এবং অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন। আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই আমার ভিডিওতে আপনারা লাইক দিবেন এবং কোনো প্রকার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করবেন। এগুলা সম্ভবত ধান গাছ লাগাইছিল এখানে। এখানে প্রচুর কৃষিকাজ হয় গ্রাম অঞ্চলে, এই যে এ একটা জায়গা, তারপর এ একটা জায়গার নিচে আরও কিছু জায়গা আছে, সেখানে কৃষিকাজ হয়। সম্ভবত এগুলা ধান গাছ মনে হচ্ছে, ধান নইলে গম, তবে আমার মনে হচ্ছে এগুলা ধান গাছই, সেরকমই মনে হচ্ছে। তো আজকের ভিডিওটি বন্ধুরা এ পর্যন্তই শেষ করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং অবশ্যই অবশ্যই সাউথ কোরিয়াতে এবং ইউএসএতে লেখাপড়ার বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টের মাধ্যমে মেনশন করবেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব এবং সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব এখন থেকে।